কুমিল্লার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ রাসেলকে 17 বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে কুমিল্লার সদর উপজেলার আলখারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, 2007 সালে দণ্ডপ্রাপ্ত আসামি রাসেল পান ব্যবসায়ী উত্তম দেবনাথ, পরীক্ষিত দেবনাথ ও বাচ্চু মিয়াকে গলা কেটে হত্যা করে। এই মামলার অন্য 3 আসামি আব্দুর রহমান, ফারুক হোসেন ও শহীদুল্লাহ কারাগারে রয়েছে।